বন্ধুরা, বেঙ্গল ইনফো ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সাথে নকুল চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কমিউনিটি রিসার্চ পার্সন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কিভাবে তোমরা আবেদন করবে, কী কী যোগ্যতা লাগবে, বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বন্ধুরা, এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমরা বিজ্ঞপ্তির অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করে নিতে পারবে। এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে ডাউনলোড করে জাস্ট এখানে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে খুব ভালোভাবে কিন্তু এখানে ফর্মটা পুরো পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এখানে যে পদের জন্য আবেদন করছো, অর্থাৎ কমিউনিটি রিসার্চ পার্সন, এখানে কিন্তু দিতে হবে। এবং এখানে প্রত্যেকটা ডিটেলস কিন্তু ব্লক এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস কিন্তু দিতে হবে। এবং ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশান সব ডিটেলস কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। দিয়ে কিন্তু এর সাথে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেখো, তোমরা এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছে সেগুলো তোমরা এখানে ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নেবে। এবং এখানে আবেদনের কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে 11/10/2023 তারিখ, 11 অক্টোবর 2023 তারিখ কিন্তু আবেদনের লাস্ট ডেট রয়েছে। তো তোমরা যারা আবেদন করতে চাও এই ডেটের মধ্যে আবেদন করতে হবে। এবার এখানে ডিটেলস আমরা দেখাবো তোমাদের, যে এখানে দেখো কমিউনিটি রিসার্চ পার্সন পদের নাম বলা হয়েছে, কমিউনিটি রিসার্চ পার্সন হিসেবে কিন্তু এখানে তোমাদের নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে যে ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে এখানে তোমাদের অ্যাট ফার্স্ট কিন্তু এসিসি আন্ডার অফ আনন্দধারা প্রকল্পের অন্তর্গত হতে হবে, অর্থাৎ মেম্বারশিপ হতে হবে এখানে, তাহলে কিন্তু তোমরা আনন্দ আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেট উইল নট বি লোন ডিফল্টার, কোনো এসএইচ গ্রুপের বা সিএলএফ আর ব্যাংকে কোনো লোনের ডিফল্টার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে এখানে কিন্তু মাধ্যমিক পাস, মিনিমাম 10th স্ট্যান্ডার্ড ফার্স্ট, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়াও আদার্স যে যোগ্যতাগুলো এখানে চাওয়া হয়েছে তার ডিটেলস দেওয়া রয়েছে, ভালো করে তোমরা দেখে নেবে। এখানে কিন্তু টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখো টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে 7,000 টাকা করে বেতন দেওয়া হবে। তো এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে কমিউনিটি রিসার্চ পার্সন, দেখতে পাচ্ছ দুর্গাপুর ফরিদপুর ব্লকে। তো পশ্চিম বর্ধমান জেলা থেকে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তো সেই সমস্ত জেলা থেকে এখানে দেওয়া রয়েছে কয়েকটি ব্লকের নাম, সেই ব্লকগুলো থেকে জিপি অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমরা আবেদনপত্র জমা করবে, এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে, দেখো বিডিও অফিস এখানে, এখানে দুর্গাপুর এই অ্যাড্রেসে, ফরিদপুর ডেভেলপমেন্ট ব্লক এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। ক্লিয়ার বন্ধুরা, যারা আবেদনপত্র জমা করতে চাও এই ঠিকানায় কিন্তু তোমাদের লাস্ট ডেটের আগে আবেদনপত্র জমা করতে হবে। এবং খুব সহজেই তোমরা অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে নিতে পারবে। তো এইভাবে খুব সহজেই, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু আবেদনপত্রের লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চাইলে আবেদনপত্র খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।